আমাদের দেশে গল্প করে, তোর স্বামী কিরকম বউ, কয় আল্লাহ একটা স্বামী ভাগ্যে মিলিয়েছে, এ পারলে সে পারলে হইতে দেয় না, ওবেই কথা বুঝতেছেন না? আল্লাহ কি মিলিয়েছে? স্বামী মিলিয়েছে, প্রশংসা করলো কার? আল্লাহ। আর স্বামী যদি অবোধ হয়, যদি কয় তোর স্বামী কেমন, বলত বলত, কথা কয় না, কথা কয় না, তাহলে অবোধ হওয়ার চাইতে করা হয় আর কথা কবে না, করা যদি হয় যদি জিজ্ঞেস করে স্বামী কেমন, কয় আল্লাহ একটা ভাগ্যে মিলিয়েছে স্বামী, এমন সেমন হলি খবর আছে। আর অবোধ হলি করে স্বামী কি কয়, বলত বলত, দেখ যা কই বলত তাই করে, বলত হওয়া বাদ দেন। দিকে বাদান নিয়ে যাবে, তাহলে আমাদের দরকার আছে না বাদান না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, এবার আসো কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বে নামাজি তারা পাজিরি পাজি। বড় বড় চোখ করে তাকাইছে, না না কে নামাজ পড়েন না পড়েন ওটাকে আমি দেখি নাকি, বড় বড় চোখ করলে তুমি বুঝবে বার হই যে আমি নামাজ পড়িবে না পড়ি, তা তুই কর কে নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজের যে কত দাম কত মূল্য আপনি মরে গেলে বুঝবেন, বিশ্বাস যদি না হয়তো মরিয়া দেখেন। আমার ভাইরে আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের ব্যাম্মা তেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আর যদি ঘন্টা কানি আলোচনা করি শোনার জন্য রাজি, হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না, বুঝছি আপনাদের মন মানসটা খুব ভালো, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের জানে কামল শিখে দেখুন আমি। আর কোনটা কানে আছেন তো? আচ্ছা এতে পাম দিতেছেন, এখন আমি কইলে এগুলি বুঝি। আমার ভাইয়েরা নামের এক সাহাবি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন আমি জিনা করব, নাউজুবিল্লাহ একটু জোর কর, জিনা করা বাদান নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট পাপ, আর জিনা মানুষের বাদান হাতে হাতে হয়ে যাচ্ছে, জোর কর ঠিক কিনে। এই যে তাসমোবাইলের মধ্যে কি নাই, কি নাই, এই জন্য আমি তাসমোবাইল ব্যবহার করি না। এই যে আজকে যারা ইউটিউবে গেছেন, ফেসবুকের মধ্যে গেছেন, ইউটিউবের ভিতরে ফেসবুকের মধ্যে ঢুকলে খালি বাচ্চা অন্তরে গিয়ে স্টল টল করা শুরু করছে। আমি জীবনে টাচ মোবাইল ব্যবহার করি না, জীবনে টাচ মোবাইল ব্যবহার করি না, আমি টাচ মোবাইলের বিপক্ষে বরং কথা বলে থাকি। আমি ওয়াজ করতে একজনের টাচ মোবাইল ছিল, সেটি হাতে নিয়ে বলছে যে এই টাচ মোবাইল মানুষের ইমান নষ্ট করবার জন্য টাচ মোবাইলই যথেষ্ট। কতক্ষণ সেই জিনিসটা কাইটে সাইটে স্টল করছে যে বাচ্চন্তের মোবাইল ব্যবহার করে না, মোবাইলের বিপক্ষে কথা বলে, তিনি মোবাইল নিয়ে মোবাইল সে কিনছে তার কাছে মোবাইল, এইটা নিয়ে আপনার এক একটা মিডিয়ায় আপনার লক্ষ লক্ষ ভিউ পাইছে, এক রাতের মধ্যে 1 কোটি ভিউ হয়ে গেছে, সেটিতে সারা বাংলাদেশ আমাকে নিয়ে টল হচ্ছে, বড় বড় টুপি মাথায় দিয়ে যুব্য গায়ে দিয়ে আমার বিরোধিতা বিরোধিতা করতেছে। বিশ্বাস করে এই কথাগুলি মিথ্যা, আসলে আমি টাচ মোবাইল ব্যবহার করি না, বাথ মোবাইল ব্যবহার করি। একটা টাচ মোবাইল হাতি নিয়ে দেখাছিলাম, স্টেজে আসছিল তাই দেখাছিলাম, সেটি নিয়ে সারা বাংলাদেশ একবারে আপনার তোল উপর হয়ে গেছে। ইউটিউবাররা কাটিয়ে সাইটে কামাই করবার জন্য আমার বদনাম করতেছে, আল্লাহর কসম করে বলতেছে আমি টাকা পয়সা দিয়ে টাচমোবাইল কিনি নিয়ে কিনবো না, যেহেতু আমার দরকার নাই, আমি বাথম মোবাইল দিয়ে আমার জীবন কাটবে। যখন বাথম মোবাইলে আমি সব কিছু পাচ্ছি, আমার টাচ মোবাইল দিয়ে দরকার কি? কারণ টাচ মোবাইল আমি কিনি না, আমি ব্যবহার করি না, এটা আমার ইমানের দুর্বলতা আছে। কারণ মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ কি করবে আপনার মাফ করবে না। এই জন্য টাচ মোবাইল খুঁজলি পারে ঘাটলি খালি মহিলা এসে যদি পিকু পিকু
কথা বুঝতেছেন না? আমার ইমানের দুর্বলতা আছে, মহিলার দিকে যত টাকা থাকবে, চেহারা থাকবে, যত দেখবে চোখের গুণ হবে, চোখের জেনা হবে, আমি চোখের জেনা থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আর কথা কি বুঝতেছেন? আর এই মোবাইল যতটুকু উপকার হয়েছে, অপকারের দিক তার সাথে বেশি হয়েছে। সেই কথাটা তুলে ধরে এইরকম একজনের টাচ মোবাইল হাতে নিয়ে এইরকম করছি, দেখেন ইউটিউবের মধ্যে, কালকে ফেসবুকের মধ্যে দেখেন, এইভাবেই বলতেছে যে কত কথা আমার সম্বন্ধে লিখতেছে, অথচ আমি টাচ মোবাইল ব্যবহারই করি না। হ্যাঁ, পড়ার মোবাইল ছিল, সেদিলি একটু দেখাইছি যে এইভাবে করে এইরকম করে খোট্টা কথা কয় না, কথা কয় না। এই যে আপনাদের গ্রামে যদি 50টা যুবক আর যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কন ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই কথাগুলি আমি তুলে ধরি। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বেম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলে নিয়ে শুনতে হবে। কি যেন বলতেছিলাম, টাচ মোবাইল যতটুকু উপকার করে, অপকারের দিক তার চাইতে বাজান বেশি হয়েছে। কত কন না কে, এই যে ছোট একটা বাচ্চা, কি বলে মেম্বার কথা বলবে, কেউ বলবেন কিছু? এই যে ছোট বাচ্চা 8 বছরের ছেলে, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আর মা বাবা শখ করে পাপ করানোর জন্য বাধ্য করতেছে, এই ছেলের কাছে ফোন দিছেন, ও জীবনে মাকে ফোন দেয় না, বাবাকে দেয় না, ভাইকে দেয় না, বোনও দেয় না, কিন্তু ও যদি রিং দেন খালি ওয়েটিং পাবেন। কথা কন, তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটি, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করি আছে, আব্বার বড় বড় বুনে আমার ফোন দিয়েছে, আমার ফোন দিয়েছে, একবার কই বাবার কথা, আমার কই বোনের কথা, এইভাবে কত করবে সেদিন, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, কথা কয় না কেরে বাবা। নামাজ সোদা দাঁড় দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে কথা কয় না, সে তো কথা কয় না, সে তো স্বামী কয় বানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। আল্লাহ নবী বললেন ইয়ার পলি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে, সিললে এখন ঠিক কিনে। সাহাবি বলে নবী গো অনুমতি দেন আমি জেনা করব, নাউজু বিল্লাহ, এটা জোরে আল্লাহ নবী বললেন সাহাবি রে অনুমতি দিব, তবে শোনো কেউ যদি তোমার মায়ের সাথে জেনা করতে চায় তুমি কি করবে বলো? হুজুর আমি তার সাইজ করব। রসুল বললেন কেউ যদি তোমার বোনের সাথে জেনা করতে চায় কয় ওর আমি লাখ ফাটাবো। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন কেউ যদি তোমার মেয়ের সাথে জেনা করতে চায় তুমি কি করবে? ওর পা ভাঙিয়া ফেলবো। নবী বললেন সাহাবি রে কেউ যদি তোমার বিবির সাথে জেনা করতে চায় তুমি কি বলবে বলো? হুজুর ইস্তাফিল সিংহে ফু দেওয়ার আগে আমি কিয়ামত গঠাবো। আমার কথা কি বুঝতেছে? আমার নবী বললেন সাহাবি রে মেয়েরা চার ভাগে বিভক্ত, যে মেয়ের সাথে তুমি জেনা করবে ওই মেয়ে তো হবে কারুর বোন, না হয় কারুর মা, না হয় কারুর বোন কারুর মেয়ে, না হয় কারুর বউ। কথা বুঝতে চান না? সাহাবি রে সাহাবি
তাহলে তোমার মায়ের সাথে কেউ জেনা করলে, তুমি যদি এইরকম করো বোনের সাথে করলে, তুমি যদি মেরে ফেলো, এরপরে বিবির সাথে করলে, তাকে দুনিয়ার থেকে যদি বিদায় করতে চাও, এই মহিলা তো যার সাথে জেনা করবে হয়তো কারোর মা হবে, না হয় কারোর মেয়ে হবে, না হয় কারোর বউ হবে, না হয় কারোর বোন হবে। সাহাবি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমার নবীর হাত ধরে জোরা জোরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে আমার অন্তর চোখ খুলে গেল, তোবা করলাম, জীবনে আর কোনো দিনে জেনা ব্যবসারি করব না। সিল্লাইয়া কর্মার হাওয়া সালাবাতুল আনসারি, আমার নবী সাইদ ইবনে আব্দুল রহমানের সাথে বন্ধুত্ব আপনার ভাই ভাই বানাইয়ে দিলেন। সাইদ ইবনে আব্দুল রহমান আপনার জিহাদের ময়দানে যাবে। সালাবাতুল আনসারিকে বলে, ভাই সালাবা, আপনি বাড়িতে থাকেন, আমার বিবি বাল বাচ্চা রইল, ও সালাবা, আমি জিয়াদের ময়দানে যাচ্ছি, আপনি বাজার ঘাট করিয়া আমার বিবি বাল বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব পালন করিবেন। হযরত সাইদ ইবনে আব্দুর রহমান জিয়াদের ময়দানে বাদন চলে গেলেন। এবার সালাবা ওই বাড়ির মধ্যে, এদিক তাকান, জিয়ারা কি একেবারে খারাপ নাকি? খুব খারাপ লাগতেছে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কি জানে বলতেছিলাম, আচ্ছা আপনারা যে শোনেন, আপনারা যখন আমাক থুয়ে চলে যাচ্ছেন, আমি যদি আপনারা থুয়ে যদি চলে যাই, আপনারা কিরকম খারাপ লাগবে? খারাপ লাগবে না, কথা কানে খারাপ লাগবে না? তে আপনারা ফস করে যখন একজন উঠে যান, আমার কত খারাপ লাগে, কোল যে ভেঙে যায় জানেন, মনে হয় ওয়াজই করে পারতেছি না। বিড়ির নিশা ধরছে, উনি যা বিড়ি খাই আসতেছে, আসেন ছুটি দিলাম কাকে, যার পেশাব পায়খানার চাপ সেই চলে দেবেন, যার বিড়ির নেশা সে যা বিড়ি খাবার এসে বসবে। কি যেন বলতেছিলাম, এবার সাইদ ইবনে আব্দুর রহমান বলে, ভাই সালামা, আমার বিবি বাল বাচ্চা রইল, তুমি রইলে, আমি জিয়াদের ময়দানে গেলাম। এবার সালাবা আপনার বাড়িতে আছে, বদন হঠাৎ করে সালাবা বদন এক তুমে, আর সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বদন আর এক তুমে, তার বিবিতে বদন খুব সুন্দর, হঠাৎ করে বদন চোখে পড়ে গেছে, এত সুন্দর, শয়তান এসে ধোকা দিচ্ছে, সালাবা রে সামান্য সুযোগ তুমি হারাইও না, তোমার ভাই সাইদ আজকে বাড়িতে নাই, জিয়াতের ময়দানে গেছে, কবে আসবে? এই বাড়িতে কেউ নাই, শুধু আপনার হযরতে সাইদের বিবি ঘরে রয়েছে, তুমি যা তার মনস্কামনা, তোমার মনস্কামনা পুরো করো। এবার সালামাতুল আনসারি আস্তে আস্তে করে ওখান থেকে বাদন উঠে গেছে, উঠে দেখ আপনার দরজার মধ্যে উকি মেরে দেখে আপনার ওই মেয়েটা বাদন বসে আছে। এবার সালাবা যাইয়া সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির বাদন হাত পারে বাদন ধরেছে, সাতবারে দরিয়া বাদন জেনা করবে। হযরতে সালাবাতুল আনসারি যখন জেনা করবার জন্য বাদন প্রস্তুতি নিয়েছে, এবার সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বলে, ভাই সালাবা, আপনার বাড়ি আমানত আপনার কাছে রেখে গেছে, আপনি আমানতের খিয়ানত করেন না, আমানতের খিয়ানত করেন না। এবার সালাবা জোর করে বাদান ইজ্জত নিবে, বলে, ভাই যা, আপনি আমার ইজ্জত নিবেন গো ভাই, একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা যুবকের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ, একটা মানুষের টাকা হারা গেলে বাদান টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে, আর সার্টিফিকেট যদি হারিয়ে যায় সার্টিফিকেট বাদান পাওয়া যাবে। কোন যুবক যুবতী চরিত্র নামে সার্টিফিকেট একটাবার যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও বাদান চরিত্র নামে সার্টিফিকেট ফিরে পাবে না। শিললে এখন ঠিক কিনে, এ ভাই সালাম, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি খিয়ানত করো না, আমার ইজ্জত নষ্ট করো না,
তোমার সিনে কি আল্লাহর ভয় জমা হয় না? কারণ আজকে যদি তুমি আমার ইজ্জত নষ্ট করো, কাল কামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব। ও ভাই, তুমি এই জায়গা যদি আমার ইজ্জত নষ্ট করো, কামতের ময়দানে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? হযরত সাহাবা যখন এই কথাটা শুনলেন, বাদান সিনের মধ্যে আল্লাহর ভয় বাদান জমা হয়ে গেল, আমার ভাইয়ের আমার ছেড়ে দিয়ে বাদান চলে গেল, আর বাড়িতে আছে না। ইতিমধ্যে আপনার সেই দিন বাদন আপনার হরজতে, আপনার সাইদ ইবনে আব্দুর রহমান জিয়াদের ময়দান থেকে বাড়িতে আসে, বিবির সাথে সাক্ষাৎ করে বলে, বিবি রে আমার ভাই সালাবা কোথায়? বলে তোমার ভাই সালাবা সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, সন্ধ হয়ে গেছে, আর সালাবা বাড়িতে আসে না। হরজতে সাইদ খুঁজতে খুঁজতে আপনার সালাবাকে খুঁজে পাইলেন, যাও দেখে বাদান বসে আছে। হযরতে সালাবা বলে, এবার আব্দুল সাইদ ইবনে আব্দুর রহমান বলতেছে, ভাই সালাবা তুমি বাড়িতে আসো। বলে ভাই জান্না না, আমি বাড়িতে যাব না, তুমি আমানত আমার কাছে রেখে গিয়েছো, আমি তোমার খিয়ানত করবার জন্য চেষ্টা করেছি, অর্থাৎ তোমার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করেছি, আমি এই মুখ নিয়ে আর বাড়িতে যাব না। এবার সাইদ ইবনে আব্দুর রহমান বলে, ভাই জান আমি মাফ করে দিলাম। বলে রে ভাই সাইদ তুমি মাফ করলে, কিন্তু আমি তো আমার মনকে বুঝাইতে পারি না, আমি এত বড় ভুল কেন করতে গিয়েছিলাম? বাইরে আমি যাইতে পারি, আমার হাতে রশি লাগাইয়ে কুকুর যেমন কুকুরের গলা রশি লাগাইয়া যেমন টেনে নিয়ে যায়, এই রকম টাইনে টাইনে আমাকে বাড়িতে যদি নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে যাব। আর যখন টাইনে নিয়ে যাবা, হাতে রশি লাগাইয়া গলায় রশি লাগাইয়া যখন টেনে নিয়ে যাবা, মানুষ বলবে কেন সালাবাকে এইরকম করে টেনে নিয়ে যাচ্ছ? আপনি বলবে আমার বিবির সাথে আপনার একজনের ইজ্জত নষ্ট করবার চেষ্টা করেছিল, এই যদি আমি তাকে কুত্তার মতো টেনে নিয়ে যাচ্ছি হয়তো আমি আপনার সাথে বাড়িতে যাব। আমার এবার হযরতে সালাবার হাতে রশি লাগাইয়া কুকুরের মতো বাদান টেনে নিয়ে যাচ্ছে, মানুষ বলে এত সুন্দর মানুষ সালাবার হাতে কেন রশি লাগাইছো, গলায় রশি লাগাইয়া টানো? বলে মহিলার সাথে যেনা ব্যবসারি করতে চেয়েছিল এই জন্য তাকে এইরকম করে কুত্তর মতো টেনে নিয়ে যাচ্ছি। এদিকে সালাবার মিয়া হযরত খানসার সামনে বাদান সাক্ষাৎ হয়ে গেলে খানসা দেখে বলে, আমার আব্বাকে